চাইছি চব্বিশ ঘন্টায় আপনাদের সবাইকে নতুন বছরে স্বাগত জানাই এবং স্বাগত জানাই নতুন জি চব্বিশ ঘন্টার এই রূপে নব রূপে নব ভাবনায় আবার এসে গেছি আমরা আপনাদের সেই পুরনো সঙ্গী সেই আস্থা সেই ভরসা সেই বিশ্বাসের জায়গাটা নিয়ে আমরা এসেছি আপনার কাছে আপনারই আস্থার পথ দাঁড়িয়ে অনেকগুলো বছর ধরে আমাদের এই জার্নি এবং সেই জার্নিতে আপনারা আমাদের সঙ্গে থেকেছেন আমরা জানি এই নতুন বছরে আমাদের এই নতুন রূপে আমরা যে এলাম আবার আপনাদের আশীর্বাদ আমাদের মাথার উপর থাকবে আমার সঙ্গে এন্টায়ার নিউজ রুম রয়েছেন মৌপিয়া আমার মনে হয় আমরা এই যুদ্ধে এই নতুন রূপের যুদ্ধে আমরা বোধহয় আরো একবার জয়ী হতে পারবো যেমনটা করে বারবার জয়ী হয়েছি অবশ্যই অঞ্জন এবং আমার মনে হয় শুভ নববর্ষের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাই এবং শুভ নববর্ষের সারপ্রাইজ যা দর্শকরা ইতিমধ্যেই পেয়ে গেছেন কারণ অঞ্জন বন্দ্যোপাধ্যায় তিনি জি চব্বিশ ঘন্টায় তার প্রত্যাবর্তন এবং এই গত কয়েক বছরে আমাদের সবাইকে যে প্রশ্নটার মুখোমুখি হতে হয়েছে সেটা অঞ্জন দা তাকে জি চব্বিশ ঘন্টায় সবাই চেয়েছেন এবং নতুন বছরে অঞ্জন বন্দ্যোপাধ্যায় জি চব্বিশ ঘন্টায় আবারও ফিরছে আপনার রায় অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং আমরা আপনাদের যেমনটা অঞ্জন দা বলছিলেন যে আপনাদের যে আশা ভরসা আমাদের ওপর সেই সমস্ত কিছুর প্রতি যাতে আরও সুবিচার করতে পারি সেই সংকল্পটা নিয়ে এন্টায়ার টিম জি চব্বিশ ঘন্টা এই মুহূর্তে আমরা শপথ নিচ্ছি এই নববর্ষে যে নতুনভাবে আপনাদের সামনে যেখানে এই যাত্রায় আপনারা সঙ্গী আপনারা আমাদের পাশে বরাবর থেকেছেন আপনাদের ভালোবাসা দিয়েছেন আপনাদের সমালোচনা আপনাদের ধমক সেটাও আমরা শিরোধার্য করেছি আমরা তার থেকে শিক্ষা নিয়েছি এবং আপনাদের সেই সমালোচনা আপনাদের সাজেশন পরামর্শ তার থেকে শিক্ষা নিয়ে আমরা নতুনভাবে জি চব্বিশ ঘন্টা এই নতুন যাত্রার সূচনা করছি শুধু একবার অঞ্জন আমরা শুরুতেই দেখে নেব একটা কথা বলা দরকার একটা কথা নবরূপ নবভাবনার আরো একবার প্রয়োজন পড়ল কেন কারণ আমরা হয়তো কিছু ভালো কাজ করেছি ভুলও কি করিনি অনেক ভুলও করেছি আপনারা আমাদের জানিয়েছেন আমরা শিরোধার্য করে নিয়েছি আমরা আরও একবার আপনাদের শুধু জানাতে এসেছি সেই ভুলকে সামনে রেখে সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যাচ্ছি যেখানে কোনো রাজনৈতিক দল নয় কারো পক্ষে নয় কারো বিপক্ষে নয় না এদিক না ওদিক আমরা রয়েছি শুধুমাত্র আপনার জন্য শুধুমাত্র আপনি আপনি এবং আপনি ছাড়া আমাদের কেন্দ্রবিন্দুতে আর কেউ নেই মোপিয়া এটাই হোক নতুন বছরে আমাদের নতুন শপথ যেটা আমরা বারবার প্রমাণ করবো যে আমরা কোথায় দাঁড়িয়ে একেবারে অঞ্জনা যেটা বলছিলেন যে আমরা নিরপেক্ষ নই কারণ আমরা আপনার পক্ষে আছি এবং থাকবো শুধু একবার দেখে নেব আমাদের 15 বছরের এই জার্নিটা যা প্রত্যেক মুহূর্তে আমরা পাশে পেয়েছি আপনাদের 2006 বাংলা নিউজ চ্যানেলের ইতিহাসে এক নতুন মাইল ফলক এক জোরালো আত্মপ্রকাশ চব্বিশ ঘন্টা এক ঝাঁক নতুন তরতাজা মুখ পরিশ্রমী জেদি সৎ নমস্কার চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত নমস্কার চব্বিশ ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই আর নিজের পেশায় অবিচল একদল সংবাদকর্মী শুরু থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দেয় তথাকথিত ব্র্যান্ডেড সর্বাধিক প্রচারিত নামের নিউজ চ্যানেলগুলোকে রিপোর্টিং ক্যামেরা খবর বাছাই লেখা এডিটিং গ্রাফিক্স সংবাদ উপস্থাপন অডিও ভিজুয়ালের সবকটা বিভাগে দর্শকদের কাছ থেকে আলাদা সমীহ বিশ্বাসযোগ্যতা আদায় করে নেয় জি চব্বিশ ঘন্টা খবর যেখানে সেখানেই জি চব্বিশ ঘন্টার নাম রাজনীতি সমাজনীতি খেলা প্রাকৃতিক বিপর্যয় লাইভ কভারেজ এক্সক্লুসিভ খবরের দুনিয়ায় বাকিদের পিছনে ফেলে দিতে খুব বেশি সময় নেয়নি জি চব্বিশ ঘন্টা রিজওয়ান মৃত্যু রহস্য কলকাতায় কারফিউ সিঙ্গুরের জমি আন্দোলন নন্দীগ্রাম লালগড় মুম্বাই সন্ত্রাস 2011 বাংলার পালা বদল দীর্ঘ পথ চলায় একের পর এক হার্ডল টপকে শিরোপা ছিনিয়ে নিয়েছে জি চব্বিশ ঘন্টা 15 বছর ধরে পথ হাঁটতে হাঁটতে অভিজ্ঞতায় মননে মেধায় আরো ক্ষুরধার হয়েছে আপনাদের প্রিয় চ্যানেল 21-এর নির্বাচনের আগে সবচেয়ে বড় পলিটিক্যাল ব্রেক মন্ত্রিত্ব চ্যালেঞ্জ ভয়াবহ অতিমারির দিনগুলোতেও আমরা একেবারে ফ্রন্ট লাইন থেকে লড়াই করেছি প্রতি মুহূর্তের খবর পৌঁছে দিয়েছি আপনাদের কাছে আসলে খবর যেখানে সেখানেই জি চব্বিশ ঘন্টা 2021 15 বছর পর আবার একটা নতুন রাস্তা নতুন চ্যালেঞ্জ নতুন শপথ আরও তীব্র তীক্ষ্ণ ফেক নিউজের পাহাড় থেকে বিশল্যকরণী খুঁজে সত্যনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায় দায়িত্ব আমাদের
কেননা 15 বছর ধরে বাংলায় আপনার চ্যানেল একটাই জি 24 ঘন্টা। শিরোপা কিভাবে ছিনিয়ে নিয়েছি, কিভাবে আমরা ওই এক নম্বরের শিরোপায় গিয়ে পৌঁছেছিলাম, কিভাবে ওই মুকুটটা পরেছিলাম, কোন যন্ত্র নয়, কোনো কিছু নয়, আসলে অনেকগুলো মানুষ তারা এই কাজটা করেছিলেন। অনেকগুলো মানুষ তাদের সম্মিলিত চেষ্টায় আমরা ওই জায়গায় পৌঁছেছিলাম। সেই মানুষরা এই মুহূর্তে আমাদের এই নিউজ রুমে দাঁড়িয়ে আমাকে একবার ফিল্মে মনে করবো। হাউ ইজ দ্য জোশ? আমরা নিশ্চিত যে আপনারা আমাদের পাশে যেভাবে এই 15 বছর ধরে থেকেছেন, ভালোবাসা দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, আমাদের গাইড করেছেন, আমাদের সমালোচনা করেছেন, সেইভাবে আরো বেশি করে পাশে পাবো। নিউজ স্টুডিওতে ফিরিয়ে দেবো সমস্ত খবর, সব আপডেটস আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামনে নির্বাচন, চারিদিকে নানা ঘটনা প্রবাহ, সমস্ত খবর, সব আপডেটস সবার আগে আমরাই আপনার কাছে পৌঁছে দেব। ফিরিয়ে দেবো নিউজ স্টুডিওতে, রেনেসা রয়েছেন সেখানে। রেনেসা, নমস্কার। জি 24 ঘন্টায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা কথা দিয়েছিলাম যে আমরা নতুন ভাবে আসব, নতুন ভাবনায় আসব, নব রূপে আসব, সেই কথা আমরা রেখেছি। এই দেখুন আমাদের এই বিশাল স্টুডিওতে এই নতুন ভাবনা নিয়ে, নতুন রূপ নিয়ে আপনাদের সবাইকে, শুধুমাত্র আপনাদের জন্য এই স্টুডিও থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এখান থেকেই আপনাদের ড্রয়িং রুমে সরাসরি আমরা প্রত্যেক দিন পৌঁছে যাই, এখনও আমরা পৌঁছে যাব। শুধু আমাদের লুকটা অন্য হবে, আমাদের মেকওভার হয়েছে, এই নতুন রূপেই আমরা আসব। আর এখান থেকেই আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা কানেক্ট করি। আমি একটু দেখে নেব কে আছে আমার সঙ্গে। এখন আমার সঙ্গে আত্রেয় আছে। আত্রেয়, তুমি যেখানে রয়েছো একদম নতুন রূপে, নতুন লুকে আমরা এসেছি, ওখানে তোমার সঙ্গে যারা রয়েছেন কতটা তারা খুশি, কি বলছেন? 24 ঘন্টার সঙ্গে তারা এতদিন ছিলেন, 15 বছর তারা ছিলেন, কি চাইছেন তারা? একেবারে যেটা আমাদের সিনিয়ররা বলছিলেন, অঞ্জনদা বলছিলেন, মৌপিয়াদি বলছিলেন যে হাউ ইজ দ্য জোশ, এখানে সত্যি সেই জোশটা কিন্তু দেখতে পাচ্ছি। শীতের মরশুম, বেড়াতে এসেছেন মানুষ, হই হুল্লোড় উল্লাস করছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা চ্যানেল, যে চ্যানেলটা 14 বছর পার করে মানুষকে তাদের নিরপেক্ষভাবে, নির্ভেজালভাবে খবর পরিবেশন করে আসছেন, সেই চ্যানেল নতুনভাবে, নতুন রূপে আসছে, নতুন ভাবনায়। কি ভাবছেন এই মানুষগুলো, এত বছর কাটিয়েছেন আমাদের সঙ্গে, একটা অ্যাসোসিয়েশন বলা যায় আমাদের সঙ্গে যারা রয়েছেন। প্রথমে আমি এই মানুষটার কাছে যাব, কারণ ইনি খবর সকাল থেকে আমি দেখেছি তার হাতে পেপার ছিল, তিনি খবর দেখেন, আমাদের চ্যানেলকে ভীষণভাবে ভালোবাসেন এবং ফলো করেন। নতুনভাবে আসছে জি 24 ঘন্টা, আজ সেই নতুন মোড়ক উন্মোচন হলো। কি চান নতুন জি 24 ঘন্টার কাছে? আমরা চাই যে নতুন নতুন খবর টবর শুনতে পারি, এটি আমাদের আনন্দ। অর্থাৎ সামনে একই জিনিস, শুধু আমাদের কাছে যে খবরটা এত বছর ধরে আমরা আপনাদের কাছে ডেলিভার করেছি, সেই খবরই কিন্তু থাকছে। আপনাদের প্রত্যাশা, আপনাদের ভাবনা, আপনাদের ইচ্ছে, সব কিছু থাকছে, শুধু আমাদের লুকটা বদলে যাচ্ছে, নতুন রূপে আসছি আমরা। তবে এত বছর আপনারা অনেক কিছু আমাদের কাছে চেয়েছেন, সেই চাওয়াগুলো আমরাও কিন্তু লিপিবদ্ধ করেছি। আর ঠিক সেই জায়গা থেকে নতুন লুকের সঙ্গে আরও কিছু বিষয় থাকছে, সেটা হলো আরও প্রচুর প্রচুর সাবজেক্ট, আরও প্রচুর প্রচুর কন্টেন্ট। আমি একবার কানেক্ট করে নেবো আমার আরেক সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, কে রয়েছে আমি একটু দেখতে চাইবো এই স্ক্রিনেই। সৌমাদিত্য আমার সঙ্গে রয়েছে। সৌমাদিত্য, হ্যাপি নিউ ইয়ার! আর তার সঙ্গে সঙ্গে নতুন লুকে জি 24 ঘন্টায় তুমি যাদের সঙ্গে রয়েছো তারা কি বলছেন, কতটা খুশি, কি পেতে চান 24 ঘন্টার থেকে? আমরা
হ্যাপি নিউ ইয়ার তোমাকে এবং সমস্ত দর্শকদের। নতুন রূপে জি চব্বিশ ঘন্টা চলে এসছে এবং মানুষের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান লক্ষ্য। অঞ্জনদা মৌমিয়াদি যে কথা বলল, আমরা সেই লক্ষ্যে অবিচল থাকব। এবং এখানে কিছুক্ষণ আগে আমরা হাউ ইজ দ্য জো শুনছিলাম, এখানে যারা রয়েছে ইয়াং ব্রিগেড তারা কি বলছে? তারা বলছে থ্রি চিয়ার্স ফর জি চব্বিশ ঘন্টা, থ্রি চিয়ার্স ফর জি চব্বিশ ঘন্টা, থ্রি চিয়ার্স ফর জি চব্বিশ ঘন্টা। সুতরাং বুঝতেই পারছো এখানেও কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করছে নতুন ভাবে এই চ্যানেলটাকে দেখার জন্য, এতদিন পাশে থাকার জন্য আমাদের সঙ্গে। সেই সেই জোশ নিয়ে, সেই ভাবনা নিয়ে, সেই ইচ্ছেগুলোকে আমরা কিন্তু এত বছর ধরে লিপিবদ্ধ করেছি এবং সেই জায়গাতেই আমরা আবার আসছি। এবং এই স্টুডিও থেকেই আপনারা দেখছেন, এখানে আরো একজন আমার প্রতিনিধির সঙ্গে আমি একটু কানেক্ট করার চেষ্টা করব। কে রয়েছে একটু দেখি, বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, হাউ ইজ দ্য জোশ, কেমন লাগছে নতুন রূপে আমরা? অবভিয়াসলি জোশ অবশ্যই হাই এবং হায়ার, তোমাকে জানিয়ে রাখবো আমি এই মুহূর্তে রয়েছে যাদবপুর, এবং যাদবপুর মানেই কিন্তু ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীরা, তরুণ প্রজন্ম বা যারা একেবারে যুব সমাজ তারা ঠিক কী বলছে। আমার সঙ্গে বেশ কয়েকজন ছাত্রছাত্রী রয়েছে, আমি সরাসরি তাদের কাছে আসব। এবং জি চব্বিশ ঘন্টার এই যে 15 বছরের এই যে সফর এবং তার সঙ্গে সঙ্গে তার যে পরিচিতি, তার যে কাজকর্ম, সেখানে দাঁড়িয়ে আজকের এই রিলঞ্চ আপনারা কী প্রত্যাশা করছেন? দেখুন, নিরপেক্ষ শব্দটা তো একটু আপেক্ষিক, আমাদের একটাই প্রত্যাশা যে মিডিয়া লজ অ্যান্ড এথিক্স বলে কিছু বিষয় থাকে, সেগুলোকে একটু মেনটেন করে মানুষের খবর পৃথিবীর নানা, আমরা সেই জায়গাটাতেই হিট করব। অর্থাৎ আমরা থাকব নিরপেক্ষ, আমরা মানুষের পক্ষে এবং মানুষের জন্য মানুষের খবরই আমরা পরিবেশন করব এই নিউজ স্টুডিও থেকে, নতুন লুকে, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, নতুন রূপে, একদম নতুন ভাবনা নিয়ে, যেখানে আরও প্রচুর কন্টেন্ট থাকবে, আরও প্রচুর সাবজেক্ট থাকবে, যা যা আপনারা এত বছর ধরে দেখতে চেয়েছেন, দীর্ঘ 15 বছর ধরে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আর সেটাকেই কুর্নিশ জানিয়ে আমরা এই দীর্ঘ 15 বছর ধরে আপনাদের পাশে থাকাটাকে আমরা মাথা পেতে নিচ্ছি, আপনাদের সমস্ত ভালোবাসাকে, আরও ভালোবাসা চাই, আরও অনুপ্রেরণা চাই, সব কিছু নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের সামনে।